আসসালামু আলাইকুম। তোমরা কি জানো কোন কাটা দাগে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হয় না? আমার স্ক্রিনে একটু লক্ষ্য করো, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা, যদি তোমাদের কারো পুরুষ অথবা মহিলা প্রার্থীদের হাতে, পায়ে অথবা শরীরের অন্য অংশে ব্লেড দিয়ে কাটা থাকে বা ইচ্ছাকৃতভাবে কেউ কোনো ব্লেড দিয়ে কোনো জায়গায় কাটে, নাম লিখে থাকে অথবা নকশা করে থাকে, তাহলে এই সকল প্রার্থীদেরকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের পরীক্ষার প্রাথমিক মেডিকেলেই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। সুতরাং তোমরা যারা প্রিয় শিক্ষার্থী আমার, যারা শুনছো আজকের এই ভিডিওটি, তোমরা কখনোই এই ধরনের দাগ তোমাদের শরীরে দিবে না। এবং যারা সত্যি সত্যি সৈনিক হওয়ার স্বপ্ন দেখো, তোমাদের অবশ্যই ব্লেডের কাটা দাগ দেয়া থেকে বিরত রাখতে হবে নিজেদেরকে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা, আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমি চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে বেশি বেশি এই ধরনের পরামর্শমূলক ভিডিও যদি তোমরা দেখতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবা। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক নতুন ব্যাচে ভর্তি চলছে। তোমরা চাইলে 2024 সালে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা, নিজেদেরকে আগে থেকে পূর্ব প্রস্তুতির মাধ্যমে একজন যোগ্য এবং দক্ষ প্রার্থী হিসেবে তৈরি করতে চাইলে এখনই তোমাদেরকে ভর্তি হওয়া উচিত বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা এবং দোয়া রইল তোমাদের সকলের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।